সবচেয়ে বড় কথা যেটা প্রথমে বলে চ্যালেঞ্জ, আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু জয়ী হয়েছি। তো কাজে আগামী দিনের যে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, আমরা যে ইস্তেহারটা দিয়েছি স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান বাড়বে বা কর্মসংস্থান, এখন দেশের এই কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এবং আমরা আশা করি যখন আমাদের নেতা দেশরত্ন শেখ হাসিনা, আমরা এই চ্যালেঞ্জেও বিজয়ী হব। আমার মন্ত্রণালয়ে তো আমরা অনেক কাজ আমরা বিগত 15 বছর যাবতই আমরা শুরু করেছি এবং চলমান আছে। আমাদের যেটা মূল টার্গেট ছিল আভ্যন্তরীণ নৌপথ 10,000 কিলোমিটার তৈরি করা, সেটা আমরা 7,000 ছাড়িয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জ ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটার ফাউন্ডেশন দিয়েছে, কাজ চলমান আছে। আমাদের পায়রা পোর্টের ফার্স্ট টার্মিনাল চলছে, জাহাজ আসা শুরু করেছে। আমাদের সবচেয়ে বড় কথা, বাংলাদেশে প্রথমবারের মতো একটা বিদেশি অপারেটর রেস্ট্রি গেটওয়ে লিমিটেড সৌদি আরবের, তারা আমাদের পতেঙ্গা টার্মিনাল, তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের লালদিয়ার ব্যাপারে আমাদের ডেনমার্কের সঙ্গে কথা হচ্ছে, এগুলো আমাদের ইতিমধ্যে প্ল্যাটফর্ম মিটিং হয়ে গেছে। তারপর আমাদের বে টার্মিনালেও আমাদের অগ্রগতি অনেক আছে, মংলা আপগ্রেডেশন হচ্ছে। তো এই কাজগুলো চলমান, এই চলমান কাজগুলোকে এগিয়ে নেওয়াই হচ্ছে আমাদের কাজ। তো আমরা মনে করি যেহেতু কাজ শুরু হয়ে গেছে, তার মানে শেষ হবেই এটা। নদী দখলের বিরুদ্ধে কথা বলেছি, এটা তো শুধু বলি নাই, আমরা দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়েও গেছি। তো এখন আমাদের যেটা মূল টার্গেট, যে এটা এটা ধারাবাহিকভাবে এটা ঢাকা চট্টগ্রাম বা যারা সব বিভাগীয় শহর পর্যায়ে আছে, সারা বাংলাদেশের নদীগুলোকে আমরা দখলদারদের হাতে উদ্ধার করতে হবে, এটা চলমান প্রক্রিয়া। আর এর বাইরে দূষণের ব্যাপারে আমরা কথা বলছি, এবং দূষণটা আমাদের চ্যালেঞ্জ। আমরা ইতিমধ্যেই আপনার যেই বন পরিবেশ মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে এই ব্যাপারে তিনি একটা জোরালো অবস্থান নেবেন, এবং এই সহায়তাটা পেলে আমরা আরও অগ্রগতি অর্জন করতে পারবো দূষণের ব্যাপারে।